আমরা এক্ষুনি আমাদের আজকের আলোচনা আপনাদের যে উপস্থিতি তাকে জানান দিচ্ছে। আমাদের রাজ্যের শ্রমিকরা, কৃষকরা, শ্রমজীবী মানুষরা, আমরাও সেই লড়াইয়ের জন্য তৈরি। আক্রান্ত রক্ত দান করতে গিয়ে রক্ত ঝরাতে হচ্ছে, তারপরেও কিন্তু কোনো জায়গায় মানুষ পিছিয়ে আসছে না। আর তিন মাস চার মাস আমাদের প্রধান লক্ষ্য এই সরকারকে উচ্ছেদ করতেই হবে। এই জায়গায় আমাদের শ্রমজীবী কৃষকদের যে ঐক্য একতা, এটাই পারে এই কাজ করতে হবে। তাই আমরা বলবো কংগ্রেস শঙ্কর দত্ত সিএপিউর সেক্রেটারি যে প্রস্তাব রেখেছেন, আমরা আলোচনার ভিত্তিতেই এই প্রস্তাব মানে কি আমাদের সর্বভারতীয় যে কনভেনশন হয়েছে তারই দলিল, তারই বিষয়টা, তারই দাবি সনদ, আমরা এটাকে বাস্তবায়িত করার জন্য মহকুমা ভিত্তিক আমরা বলেছি এই কনভেনশনগুলি করব। এই মহকুমা কনভেনশনের পরে আমরা ডিসেম্বর মাসেই চেষ্টা করব প্রত্যেকটা মহকুমাতে এই দাবিগুলোকে ভিত্তি করে পদযাত্রা করা। লিফলেট আমরা দিয়েছি, এই লিফলেটকে অনুকরণ করে আপনারা আপনাদের মতো করে মহকুমাগুলো আপনারা ছাপিয়ে নিতে পারেন, নিয়ে এইটা ব্যাপক প্রচারে আমরা যেতে হবে। এইটাও আগামী যে লড়াই, নির্বাচনের লড়াই, এই লড়াইতে একটা হাতিয়ার হবে।